আসসালামু আলাইকুম। আজকে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হলো একটি বিডিএন এর দৈর্ঘ্য 10.2 ন্যানোমিটার এবং অ্যাডিনিন এর পরিমাণ 20% হলে ডিএনএতে মোট হাইড্রোজেন বন্ধনের সংখ্যা কত। আচ্ছা, প্রথমে বলে রাখি যে বিডিএনএ ব্যাপারটা কি। তো ডিএনএর অনেকগুলো ফর্ম আছে, এ ফর্ম, বি ফর্ম, জেড ফর্ম, এগুলো সবাই ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ অর্থাৎ দ্বিসূত্রক ডিএনএ, বাট এদের মধ্যে একটু পার্থক্য আছে। এছাড়াও সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএও আছে। তো আমি পার্থক্যটাতে যাচ্ছি না, তবে বলে রাখি বিকেন ওয়াটসন এবং ক্রিক যে মডেলটা দিয়েছেন, যে ডিএনএর স্ট্রাকচারটা দিয়েছেন, এটাই হচ্ছে মূলত বি ডিএনএ এবং যেটাই হচ্ছে ডিএনএর মোস্ট কমন ফর্ম। তো এখানে বলা আছে সেই ডিএনএর দৈর্ঘ্য 10.2 ন্যানোমিটার। আচ্ছা, তো আমরা জানি যে ডিএনএর প্রতি প্যাচে, ডিএনএর প্রতি প্যাচের দৈর্ঘ্য হচ্ছে, প্রতি প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 3.4 ন্যানোমিটার, এটা আমরা জানি। তাহলে এখানে যেহেতু 10.2 ন্যানোমিটার দৈর্ঘ্যের কথা বলা আছে, তাহলে এটাকে যদি 3.4 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 3। তার মানে যে ডিএনএর কথা বলা আছে তার প্যাচ হচ্ছে 3টি। আচ্ছা, এই জায়গায় অনেক স্টুডেন্ট যে কাজটা করে, হাসান স্যারের বইয়ে যেহেতু লেখা আছে যে ডিএনএর প্রতি প্যাচের দৈর্ঘ্য হলো বা প্রতি প্যাচে 25টি হাইড্রোজেন বন্ধন থাকে, তো তারা যে কাজটা করে, তাহলে তিনটা প্যাচ পেয়েছি, 3 × 25 কত হয়, 75, তো আনসার হচ্ছে 75। আর এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে কিন্তু বলে দেওয়া আছে যে অ্যাডেনিন 20%, সো এটা ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা এখন কি করব। তো আমরা যে কাজটা করব সেটা হলো, দেখো মনে করো এটা একটা ডিএনএর প্যাচ। আমরা সবাই জানি যারা ডিএনএর গঠনটা পড়েছি যে ডিএনএর এরকম একটা প্যাচে 10 জোড়া নিউক্লিওটাইড থাকে, 10 জোড়া নিউক্লিওটাইড, অর্থাৎ এই ধাপগুলো থাকবে, এরকম 10টা দাগ থাকবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো 10 জোড়া নিউক্লিওটাইড মানে, যদি আরও একটু ক্লিয়ার করে বলি, একদিকে যদি থাকে, একদিকে যদি থাকে অ্যাডেনিন আর একদিকে থাকবে থাইমিন। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, এ এবং টি এরা হচ্ছে বেস, এবং খেয়াল করো এ আর টি এরা দুজন মিলে হয়ে গেল বেস পেয়ার, হয়ে গেল কি বেস পেয়ার, পেয়ার মানে জোড়া, বেজের জোড়া। তাহলে এখানে যেহেতু 10টা এরকম দাগ আছে, তাহলে একটা প্যাচে, তাহলে একটা প্যাচে আমরা পাচ্ছি 10টা বেস পেয়ার, ঠিক তো? তো একটা বেস পেয়ারে যেহেতু দুটো বেজ আছে, তাহলে 10টা বেস পেয়ারে 10 × 2 অর্থাৎ 20টা বেস থাকবে, 20টা বেজেস থাকবে। ওকে, তাহলে যেহেতু আমরা দেখলাম যে এখানে 3টি প্যাচ আছে, তাহলে 3টি প্যাচে, প্রত্যেক প্যাচে যদি 20টা করে বেস থাকে, তাহলে 3টি প্যাচে আমরা পাচ্ছি 60টি বেজেস। তাহলে খেয়াল করো যে ডিএনএর কথা এখানে বলা আছে, সেই ডিএনএতে বেজের সংখ্যা অর্থাৎ এ, টি, সি এবং জি, এদের সংখ্যা থাকবে সহজ কথা 60টি। ওকে, ইউ হবে না, বিকজ এটা ডিএনএর কথা বলা হয়েছে। তাহলে এখন খেয়াল করো, এ, টি, সি, জি, এদের মোট সংখ্যা হচ্ছে 60টি, এর মধ্যে বলা আছে এ 20%। আচ্ছা, এবার ক্যালকুলেশনে আসি, এ হচ্ছে 20%, তাহলে 60-এর 20% কত হয়, 60-এর 20% হচ্ছে 60 × 20/100। তো যদি আমরা কেটে দেই শূন্যগুলো, তাহলে দেখো এর সংখ্যা পাচ্ছি আমরা 12টি। ওকে, এখন আসি, যেহেতু আমরা জানি এ এবং টি এর সংখ্যা সমান, তাহলে এ যদি হয় 12টি, টি এর সংখ্যা হবে 12টি, তাহলে মোট এ প্লাস টি এর সংখ্যা হবে 24টি। তাহলে আমরা এ এবং টি এর সংখ্যা বের করে ফেললাম। তাহলে এখন আমরা বুঝতেই পারছি সি প্লাস জি এর সংখ্যা হবে, 60 থেকে যদি আমরা 24 বাদ দিই, তাহলে কথা হচ্ছে 36টি। ওকে, এখন যেহেতু সি এবং জি সমান, কারণ যতটি সি থাকবে ততটি জি থাকবে, এটাই চারগাপস রুল, তাহলে 36কে যদি আমরা 2 ভাগ করি তাহলে 18। তাহলে এখন খেয়াল করো এর সংখ্যা হচ্ছে 12, হ্যাঁ, টি এর সংখ্যা 12, সি 18, জি 18। আচ্ছা, কিন্তু আমাদেরকে কিন্তু চেয়েছে এখানে মোট হাইড্রোজেন বন্ধনের সংখ্যা। আচ্ছা, তাহলে অনেক দূর হয়ে গেছে,
এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো, আচ্ছা খেয়াল করো, যেহেতু এ 12টি, তাহলে এ, আচ্ছা 12টি, আর এই 12টি এ দুইটা হাইড্রোজেন বন্ধন দ্বারা 12টা টি এর সাথে কিন্তু যুক্ত হবে। তাহলে একটা এ এবং টি এর মধ্যে যদি দুইটা হাইড্রোজেন বন্ধন থাকে, তাহলে 12টা এ টি এর মধ্যে 12 দুগুণ 24টি হাইড্রোজেন বন্ধন থাকবে। ওকে, তাহলে অনুরূপভাবে আমরা জানি সি এবং জি এর মধ্যে 3টি করে হাইড্রোজেন বন্ধন থাকে। তাহলে এখানে সি আছে 18, জি 18, তাহলে এদের মধ্যে 3টি হাইড্রোজেন বন্ধন, মানে হচ্ছে 18 × 3, অর্থাৎ কত হচ্ছে, 3 × 18 = 3, 10 = 30, আচ্ছা 54, অর্থাৎ এখানে 54টি হাইড্রোজেন বন্ধন। তাহলে এবার যদি আমরা এই দুটাকে যোগ করে দেই, 50 × 70, তাহলে 78টি হাইড্রোজেন বন্ধন পাচ্ছি আমরা। তো আনসার হবে 78। ধন্যবাদ।